বিশ্বকাপে বারবারই চমক দিয়ে পছন্দ করে ইউরোপিয়ান আন্ডারভাগ হিসাবে পরিচিত সুইজারল্যান্ড। যদিও বিশ্বকাপের নকআউট রাউন্ডে তেমন ভালো করার নজির নেই তাদের, তবে গ্রুপ পর্বে তারা বেশ কয়েকবার উতরে গেছে। এবারও সে লক্ষ্যেই শক্তিশালী ব্রাজিলের বিপক্ষে সোমবারে মাঠে নামতে যাচ্ছে তারা। সে ম্যাচে নামার আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এসে দলটির কোচ দৃঢ় কণ্ঠেই বক্তব্য করলেন তাদের দলের সমর্থ রয়েছে ব্রাজিলকে হারানো। মুরাদ ইয়াকিন বলেন, অবশ্যই ব্রাজিলের বিপক্ষে জেতা সম্ভব। এই টুর্নামেন্টে ইতিমধ্যে অনেক অবিশ্বাস্য কিছু খেলা উপহার দিয়েছে। এটা মূলত ওই দিনের ফর্ম এবং ম্যাচের অবস্থার উপর নির্ভর করবে। আমরা এই ম্যাচের জন্য প্রস্তুতি নিয়েছি, আমরা তাদের ব্যাপারে বেশ সচেতন, কেননা তারা বিশ্বকাপ জয় করতে এসেছে। তাদের বিপক্ষে লড়াই করাটা হবে রোমাঞ্চকর। এভাবেই আরও কিছু বক্তব্য বলেন মুরাদ ইয়াকিন। রাত 10টায় সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামে ব্রাজিল। যারা এই ম্যাচে জিতবে তারা পৌঁছে যাবে নকআউট রাউন্ডে। তো বন্ধুরা, এই ম্যাচ নিয়ে আপনার মতামত কী অবশ্যই কমেন্ট করে জানাবেন।